আমাদের ভারতের কোন এক রাজ্যের একটা ছেলে পায়ে হেঁটে নিকে হজে যাচ্ছে, শুনেছেন আপনারা? কোথাকার এই নেটেতে ভাইরাল হয়েছে, ওগুলো আমি গুরুত্ব দিই না, আমার সময় নাই, আমি মাদ্রাসার ক্লাস করি, জলসা করি, এই গাড়িতে যেতে যেতে ভারতের কোন মিডিয়া আমাদের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কি বলছে ওটা একটু সময় পাই, ঘুম ধরে গেলে মোবাইল রাখা থাকে, আমার ফোনে ফোন করবেন, আমি 12টা পর্যন্ত কারো ফোন রিসিভ করি না, ক্লাসেও নিয়ে যাই না, আর বাড়িতে এসে খানা খেয়ে শুয়ে পড়ি, আবার ক্লাস করে বেরিয়ে যাই। আমার ভাই তো আমাকে প্রশ্ন করেছে, কি ব্যাপার? বলে একজন পায়ে হেঁটে হজে যাচ্ছে, হজটা হবে না হবে না? আমি আমি কেন বলতে যাব? তারপরে আমি বলেছিলাম একটা কথা ভালো করে বুঝবেন, যখন যানবাহনের ব্যবস্থা থাকবে তখন আর যানের কষ্ট দেয়া যাবে না। বুঝতে পেরেছেন না পারেননি? আল্লাহ তাআলা কোরআনে মানা করেছে যানের কষ্ট দিতে, শুনলেন কোরআনের আয়াতটা, ফামানিত্তুররা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। উলামাদিকে জিজ্ঞেস করো, যদি তোমরা বাঘ মানে হচ্ছে, বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, এমন জায়গায় জঙ্গলে এমন জায়গায় পৌঁছে গেছেন সেখানে কোনো খাবার নাই, সেখানে যেটুকু খাবার আছে সব হারাম খাবার, শুয়োরের মাংস, কুকুরের মাংস এবং কাটা মাংস, সেইখানে তোমরা অতটুকু খেতে পাবে যতটুকু খেলে তোমার প্রাণ বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি প্রাণের এত মূল্য দেয় তাহলে জানের কষ্ট দিয়ে হজে যাওয়ার কি প্রয়োজন আছে? প্লেনের ব্যবস্থা আছে না নাই? আছে। একটা এই বয়ান শুনে পশ্চিম বাংলার কোন এক হুজুর আমার বিরুদ্ধে বলেছে, নাম করেনি, তো আমিও তার নাম করি না, আল্লাহ তাকে ইলমে বরকত দে, কিন্তু সে বলেছে যে এইসব মূর্খ মলবি কিছুই জানে না, কত বড় নেকির কাজ আল্লাহ নবী হাদিসে বলেছেন পায়ে হেঁটে হজ করতে, দারুণ দামি কথা। তারপরে দেখছি সেই হুজুর প্লেনে চেপে হজে যাচ্ছে, তুই কেন হেঁটে গেলি না বে? নবীজি বলেছে তো তুই তো হাদিসের খিলাফ কাজ করলি। বুঝতে পেরেছেন না পারেননি? ওটা হাদিসের বিরুদ্ধে কাজ, হাদিসে আছে। শুনেন, সময় পরিপ্রেক্ষিতে সবকিছু পরিবর্তন হয়। হাদিসে আছে, উলামারা জানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, এটা সাধারণরা জানতেন, আমি জানিয়ে দিলাম, হাদিসে আছে, জিজ্ঞেস করুন। তো তুমি দাঁড়িয়ে পেশাব করবে? সময় কাল পাত্র হিসাবে সবকিছু পরিবর্তন হয়, জায়গা হিসাবে। নবীজি পরিস্থিতি শুনলেন, একটা লোক বসতে পাচ্ছে না, সে কি করে পেশাব করবে? দাঁড়িয়ে করবে, অসুবিধা নাই তার লেগে, জায়েজ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? একটা লোক দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, তার লেগে বসে নামাজ পড়া জায়েজ আছে না নাই? জায়েজ আছে, নামাজ কবুল হবে। তো এগুলো হচ্ছে পরিস্থিতি, আদায় করতে হবে, হজ ফরজ হয়েছে আদায় করো। কোরআনে আছে, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম। আমি তোমাদের জন্য শুধু তোমাদের বিবির ব্যবস্থা করিনি, যে নিয়ামতগুলো দিয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য নিয়ামত হচ্ছে, সেটা হচ্ছে যানবাহন, গিসের ঘোড়ার ব্যবস্থা, সাওয়ারি, আর সেটা আজকে তবদিল হয়েছে এই যুগে, যে সেটা যানবাহন হয়েছে ঘোড়ার বদলে। এখনো ঘোড়া আছে না নাই? অনেক ঘোড়া আছে, ঘোড়ার রেস হয়, অনেকজন ঘোড়া পালে, ঘোড়ার গাড়িতে বিয়ে করতে যায়, এখনো আছে? তো কোরআনে আছে, আল্লাহ বললেন, হে নবী, তোমার জন্য সাওয়ারির জন্য ঘোড়ার ব্যবস্থা করলাম, ঘোড়াকে সাওয়ারি ইস্তেমাল কর। ওই জন্য আমার ভাই শুনলেন, আমি পীর বিরোধী নই, আমি সিস্টেম বিরোধী, আমার ওখানে চলুন এক ওয়াক্তের নামাজ পড়ে না, এমন কি জুম্মাটা পর্যন্ত পড়ে না, পিসাব করে পানি নাই নাকি আল্লাহ ছাড়া কেউ জানে না, মাজারের পাশে বসে তাবিজ দিচ্ছে, কি ভাষায় লেখছে আল্লাহ ছাড়া কেউ জানে, ধুলোগুলো ভরে দিচ্ছে মাদুলিতে, লোককে ধোকা দিচ্ছে। আমাদের সমাজের লোক তো ওই জন্য নামাজ পড়ে না, ওই জন্য তো আল্লাহর কাছে চাই না, দেনেওয়ালা মালিক কে? আল্লাহ। কিন্তু চলুন, এদের যদি ঘরেতে বরকত না থাকে তো হুজুরের কাছে আছে, হুজুর একটা বরকতের তাবিজ দেন, আমার তাবিজে যদি দোকানে বরকত হয় বড় লোক কে আগে হবে, হুজুর না আপনি? কথা বলে না, হুজুর তো আগে হবে, তাবিজ কার কাছে? আমাদের কাছে। তো বরকতের তাবিজ মৌলবিদের কাছে। আচ্ছা, পৃথিবীতে এরকম বুকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব হবে? আমাদের তো 3,000, 5,000, 6,000, 7,000 বেতন, আর আপনি ইনকাম করেন 1,00,000, সে যদি 3,000 ওয়ালার কাছে বরকতের তাবিজ লেয়, তো এই 3,000 ওয়ালাকে তো 3,00,000 ওয়ালা হতে হতো, এটাই কষ্ট, বরকত তাবিজে নাই। শুনেলেন, উলামারা জানে, আমি যখন লখনৌয় পড়েছি, উত্তর প্রদেশে, গুজরাটে, তখন দেখেছি
অনেক দোকানদাররা মুসলমান ব্যবসায়ীরা ফজরের নামাজ পড়ে দোকানে বসে এক ঘন্টা আধ ঘন্টা কোরআন তেলাওয়াত করত কি না বল না জিজ্ঞেস কর ইনারা দেখেছি বড় বড় ব্যবসায়ীরা আর আমাদের দেশের দোকানিরা মুসলমান সকালবেলায় উঠে দোকানে ধূপ জ্বালিয়ে খালি এরকম করে ঘুরছে বলে কি ধূপে বরকত ধূপ কি দিয়ে তৈরি হয় গোবর দিয়ে তুই যদি বলিস গোবরে বরকত আছে তাহলে তো আমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে মুতে বরকত আছে বুঝতে পারিনি কথাটা তোর আর তার মধ্যে পার্থক্য কি রইল আল্লাহর কসম তুমি যদি বরকত নিতে চাও ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুয়ি ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আমি আল্লাহ কখনো তোমাদের মালের ক্ষতি করি জানের ক্ষতি করি রোগ চালা দিই কখনো খেতিবাড়ির ক্ষতি করি আর পরীক্ষা করি কোন বান্দা আমার সবর করেছে সবাই সবর করব জোরে বলুন ইনশাআল্লাহ আপনি সবর করুন বাপ মারা গেছে মা মারা গেছে আত্মীয় মারা গেছে যারা সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের মালেতে বরকত দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাদের পাশে থাকে আমাদের মধ্যে সবর নেই